সাত সকালে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বেলিয়াতর রেঞ্জের পীরবাগঞ্জ এলাকায়। সকালে স্থানীয়রা মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখে বেলিয়াতর রেঞ্জ অফিসে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাঁকুড়া নন ডিভিশনের কর্মী দিকে ঝা এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি মৃত হাতিটির দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে হাতির মৃত্যুর এখনও কোনো সঠিক কারণ জানা যায়নি। বৈদ্যুতিক কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের, তবে বিষয়টি খতিয়ে দেখছে বন বিভাগের কর্মীরা। এটা তো এখন যে আছে সে এলিফ্যান্টটা এখানে ডিটেক্ট হয়েছে, আর পাশে গ্রামও আছে, ওভারহেডে যে আছে ইলেকট্রিক ওয়্যারও যাচ্ছে, তো এখন তো ডক্টর সাহেব আসছেন, উনি যে আছে সে এটাকে প্রাইমাফেসি দেখে ওনার তরফ থেকে যে রিপোর্ট হবে তার বেসিসে এটা হচ্ছে, মানে এখানকার যে পরিস্থিতি দেখতে পেরেছি আমরা। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? প্রাথমিকভাবে এখন তো উপরে ইলেকট্রিক ওয়্যার আছে, দিস মে বি পসিবল ইলেকট্রিকুশন, হ্যাঁ, কিন্তু ফাইনাল যে আছে আমার ডক্টর সাহেব আসছেন, উনি যে আছে সে নিজের এক্সপার্ট ভিউ দিবেন। কখন মারা গেছে এবং হাতিটাকে গ্রামের লোকজন বলছে রাত্রেবেলা মারা গিয়েছে দুটোর কাছাকাছি। এই এলাকায় তো দুটো হাতি ছিল, একটা হাতি এর সঙ্গে ছিল, সে এখন জঙ্গল দিকে আছে। এটা কি রেসিডেন্সিয়াল? না না, এটা রেসিডেন্সিয়াল বলতে কি ওয়াইল্ড এলিফ্যান্ট আছে, ইট মে বি পার্ট অফ দ্য মাইগ্রেটরি এলিফ্যান্ট। হ্যাঁ, আমরা সকালে জানতে পেরেছি, আমরা খবর পেলাম অন্যজনের মারফত যে ওখানে একটা হাতি মারা গেছে, তারপরে আমরা ছুটে এসেছি, এসে দেখছি যে হাতিটা পড়ে আছে মৃত অবস্থায়। এটা তো দেখা যাচ্ছে যে 11,000 ভোল্টেজ গেছে, তার নিচে পড়ে রয়েছে। এখন আমরা অনুমান করছি ওইটাতেই হবে, তাছাড়া তো অন্য কারণ কিছু দেখতে পাচ্ছি না। এখানে আমাদের এদিকে একদম মোটামুটি যেটা খবর পাওয়া যায় দুটো তিনটা প্রায় সবসময়তেই থাকে, ক্ষতিও হয় এলাকাতে কিছু কিছু। তো আমরা না, এই আমাদের এলাকার মধ্যে এর আগে যে হাতি মারা গেছে এরকম কোনো খবর শুনিনি, পাশাপাশি হয়তো কোদাল আর এইদিকে শুনেছি, কিন্তু এই প্রথম আমরা, মানে আমরা হাতির আতঙ্কে দৌড়ে পালাই, নাম শুনলে ছুটে পালাই, কিন্তু হাতি কাছে আছে অথচ এত মানুষ সমাগম হয়েছে, এটা এরকম ঘটনা এই প্রথম ঘটলো। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।